قائم من صامت جوارحه من الآثام. سبحان الله. من صامت جوارحه من الآثام، ومن صامت لسانه من الكذب والجور، ومن صامت بطنه من الطعام والشراب، ومن صامت فرجه من الخيانة، ومن صامت فرجه من الخيانة فهو صائم. مولا علي قاري رحمه الله লিখছেন রোজাদার তো সে যার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলো সমস্ত গুনাহ ছেড়ে দেয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم আজকে 16 মার্চ 2021 উত্তর গোবিন্দপুর আদর্শ গ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম মারজুব মহিলা পরদার আলের মাওলানা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে করিমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে করিম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ মাগি পরে যিনি কথা বললেন আপনাদের এই গোবিন্দপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় যিনি আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই তুল্য আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করেছি তিনি আমাদের সিনিয়র ছিলেন আগের ক্লাসে ছিলেন আমরা অনেক সময় তার কাছে বিভিন্ন কিতাব ধরছি না হবে মেয়ের হেদায়ত না হোক কুদুরি ইত্যাদি ওনার হয়তো মনে নাই আমার তো মনে আছে আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে রাখেন তার আব্বাও ছিলেন নোয়াখালী ইসলামী আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস বহুত বড় আলেম ছিলেন তো বড়দের সামনে কথা বলা অনেক ওস্তাদরা আছেন মাদানিয়ার ওস্তাদরা আছেন লালফুলের ওস্তাদরা আছেন বড়দের সামনে কথা বলা মানে সবক শোনানো ছাত্ররা যখন শিক্ষককে সবক শোনায় তো ছাত্র পারে এজন্য শোনায় না বলকে ছাত্র হয়েছে কিনা এজন্য শোনায়
আমিও কোরআনে কারীমের দুখান আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এই জন্যই আগামী এক মাস পরে রমাদান মাস, যেহেতু এর আগে যদি আপনাদের সাথে কথা বলার কথা শোনাবার আর সুযোগ না পাই, হায়াতেও যদি কুনা কুলাই সময়ও যদি না হয়, এই জন্য কোরআনে কারীমের ওই আয়াতে কারিমাগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা রমজানের ফাজাইল এবং মাসাইল তাফসিলি আলোচনা করেছেন। শুধু রোজার মাসআলাটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে একসাথে চার আয়াতের মধ্যে একসাথে পূর্ণাঙ্গ আলোচনা করে দিয়েছেন। কেন পূর্ণাঙ্গ করলেন? স্বাভাবিকভাবে রোজা একটুখানি কষ্টের ইবাদত, এবং সাহাবা একরাম শোনা মাত্রই কিছুটা ঘাবড়িয়ে গিয়েছেন, যখনই শুনছেন না খেয়ে থাকতে হবে, সাহাবা একরাম যেন কিছুটা ঘাবড়ায় গেছেন। এই জন্য আল্লাহ তাআলা এটাকে সহজ থেকে সহজতর করে উপস্থাপন করে শেষ তক বলে দিলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি শুধুই সহজ করার জন্য এতটা করেছি, আমি তোমাদের উপরে সহজ করে দিয়েছি রোজাকে। এই জন্য আমি আপনাদের সামনে এই দুই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এর আলোকে কিছু কথা আপনাদের সামনে পেশ করব। মেরে ভাইও, রজব আসার সঙ্গে সঙ্গে রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাকে রজবে বরকত দিয়ে দেন, শাবানে বরকত দিয়ে দেন, আর রমজান পর্যন্ত আমার, রমজানের শেষ পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা, তিনি অবলিগনা রমাদানের তরজমা তিনি এভাবে করতেন, আল্লাহ রমজানের এতটা কাছে নিয়ে এসে আমাকে তুলে নিও না। কি বলছে বলেন? আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। আল্লাহ এতটা কাছে নিয়ে আসছেন, আর একটা মাস বাকি, আর 15 দিন বাকি, আর 10 দিন বাকি, এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। এদের উদাহরণ হলো এমন, যেমন ধরেন রেজিস্টার্ড হাই স্কুলে একজন মানুষ মাস্টারি করে, এ আশায় বুক বেঁধে থাকে এটা এমপিইউ হবে। এটা কি হবে বলে? এমপিইউ হবে। সে আশায় বুক বেঁধে আছে এমপিইউ হবে 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 হবে, তো যেদিন তার চাকরি শেষ তার পরের দিন এমপিইউর ঘোষণা। হায় হায়, আপনারাও বলেন হায় হায়, যে এই লোকটা তার সারা জীবন কি পরিমাণ আফসোস করবে, আহ বরং আব্বা আম্মারে গালি দিবে, আব্বা আম্মা ভোকা ছিল, সেদিন যদি 3টা দিন বয়স কমায় দিত তাহলে তো হয়ে যেত। ঠিক রমাদানের আগে ইন্তেকাল হয়ে যাওয়া যেন এমন, এই জন্য এখন থেকে দোয়া করা, আল্লাহ রমজানের শেষ পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দেন। সবাই বলে, নিজেরটা নিজে বলে, আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলে, আল্লাহ রমজানের শেষ পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস এলে পরে সাদ্দা ইজারা, রাসূল তার কোমরকে বেঁধে নিতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাস এলে পরে রাসূল এভাবে রোজা রাখতেন, আমরা ভাবতাম রাসূল বুঝি আর কখনো রোজা ছাড়বেন না। এজন্য শাবান মাস রাসূল বলতেন, শাবান আমার মাস, রমাদান আল্লাহ তাআলার মাস, এজন্য যদি পারি শাবানে রোজা বেশি রাখা। আজকে আমি আসার সময় পড়তেছিলাম লাতাইফুল মারিফ, আল্লামা ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ কিতাব লাতাইফুল মারিফের মধ্যে তিনি লিখছেন, রাসূল এইভাবে রোজা রাখতেন
শব্দটা হলো ইউসরিদু, ইউসরিদু শব্দটা হলো ইউসরিদু, আলাম লাম ইয়াতরুকি সিয়াম। রাসূল এভাবে চলমান রোজা রাখতেন ঢেউয়ের মতো, শাবান মাসে রাসূল ঢেউয়ের মতো রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলে নামাজের আগের সুন্নত হলো নামাজের তৈয়ারি, আর রোজার আগের নফল হলো রোজার তৈয়ারি। যদি কোনো মানুষ একটা নফল রোজা রাখে, রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাআদাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে এতটা দূরে সরিয়ে দিবেন, তার থেকে জাহান্নামকে এতটা দূরে হটিয়ে দিবেন, কাগুরাবিন তারা মিন ফারিখিহি, যেমন একটা কাকের বাচ্চা তার বাসা থেকে উঠতে উঠতে শুরু উড়া শুরু করলো, ইলা হারিমিহি, সে মৃত্যু পর্যন্ত উঠতে থাকলো। এই পাখিটা যত দূরে যাবে, রাসূল বলেন জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে এতটা দূরে সরিয়ে দিবেন। প্রতি সোমবারে রাসূল রোজা রাখতেন, এজন্য যে আমার জন্ম সোমবারে, আমি আমার জন্মের শুকরিয়া আদায় করত সোমবারে রোজা রাখি। আর প্রতি বৃহস্পতিবারে রাসূল রোজা রাখতেন, এজন্য প্রতি বৃহস্পতিবারে উম্মতের আমাল আল্লাহ তাআলার কাছে পেশ হয়। আমি চাই যে আমার আমল আল্লাহ তাআলার কাছে রোজা অবস্থায় পেশ হোক। এজন্য মেরে ভাইও মাঝে মাঝে নফল রোজার পাবন্দি করা, যদি কারোর পক্ষে সুযোগ হয় তো সওমে দাউদ করা, একদিন রোজা রাখা তো একদিন ছেড়ে দেওয়া, একদিন রোজা রাখা তো একদিন ছেড়ে দেওয়া। কেউ যদি প্রতি সপ্তাহে দুটো করে রোজা রাখে সোমবার এবং বৃহস্পতিবার, তাহলে 52 সপ্তাহে তার রোজা হবে 104টা। সুবহানাল্লাহ, 30 দিনে হবে 30টা, এ হয়ে গেল 134টা, শাওয়ালে 6টা, এ হলো 140টা, মহরমে 2টা, এ হলো 142টা, আরাফা 1টা, এ হলো 143টা, আর আইয়ামে বীজে 3টা করে, এ হলো 3 × 12 = 36টা। এই লোক সৌমে দাউদ করনে ওয়ালা হয়ে গেল। রাসূল যখন সওমের কথা বলে তখন এটা তো আর স্বাস্থ্যসম্মত হয় না, আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব যখন রোজার কথা বলে তখন এটা স্বাস্থ্যসম্মত হয়ে যায়, তখন এটা বিজ্ঞানসম্মত হয়, তখন এটা কি হয় বলেন, তখন এটা ফুল বিজ্ঞানসম্মত। জার্মানি ডক্টর যখন বলে রোজার ফায়দা হলো সারা বিশ্বে মুসলমান রোজাদারদের ক্যান্সারের সংখ্যা সবচেয়ে কম, সুবহানাল্লাহ, রিসেন্টলি বের হওয়া এক জরিপ, ডক্টর জার্মানি এক ডক্টর তিনি বলেন তিনি প্রতি বছর 1 মাস ফাস্টিং করেন, তিনি বলেন যে যারা নিয়মিত রোজা রাখবে বছরে 1 মাস তাদের ক্যান্সার হবে না। কি রোজাকে স্বয়ং রব বলেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তোমাদের রোজা রাখাটা বলেন, আবার বলেন, এটা হুবহু শব্দের তর্জমা, ওয়ান তাসুমু, তোমাদের রোজা রাখাটা খায়রুল লাকুম, এটা তোমাদের জীবনের জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, তোমাদের রোজা রাখাটা বলেন তোমাদের জন্য কি অনেক ভালো, প্রভূত কল্যাণ কর। খায়রের তর্জমা আমাদের ভাষায়, খায়রের তর্জমা আমাদের ভাষায় অনেক ভালো, বেশি ভালো, চূড়ান্ত ভালো, গুড, বেটার, বেস্ট, যেখানে গিয়ে শেষ করবেন খায়রের তর্জমা ওখান থেকে শুরু হয়। আল্লাহ তাআলা বলেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো, বলেন রোজা রাখাটা তোমাদের জন্য কি অনেক ভালো, কি কি থেকে ভালো, রব যেন বলেন যাও তোমার শরীরের জন্য ভালো, যাও তোমার রুহের জন্য ভালো,
রাও যাও তোমার পেটের জন্য ভালো যাও তোমার স্টমাকের জন্য ভালো যাও তোমার ব্লাডের জন্য ভালো যাও তোমার হার্টের জন্য ভালো যাও তোমার শরীরের কোলেস্টেরলের জন্য ভালো তোমার অতিরিক্ত মেদের জন্য ভালো তোমার চর্বির জন্য ভালো বলেন না বলেন না কি কি থেকে ভালো আমাদের যোগ্যতা যেখানে গিয়ে শেষ হবে এই ভালো সেখান থেকে শুরু হবে وأن تصوموا خير لكم روزا তোমাদের জন্য কি ভালো বলেন অনেক ভালো পত্রিকা দেখবেন অনেক লিখতে যখন বেশি অনেক বোঝানোর উদ্দেশ্য হয় তখন স্বর দিয়ে ডট ডট দেয় এবার দন্ত নাকের নে দিয়ে ডট ডট দেয় এবার ক দেয় পড়তে কি পড়তে হয় অনেক ভালো বলেন আমি যেন জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন অনেক ভালো তো কত ভালো বলেন অনেক ভালো তো কত ভালো বলেন আবার বলেন অনেক ভালো তো কত ভালো বলেন তো রব যেন বলেন যাও কথা দিলাম পেছনের রেজিস্টার সাফ যাও বলেন অনেক ভালো তো কত ভালো বলেন পেছনের বকেয়া সাফ পেছনের বকেয়া কি আমি কইলাম কত বছরের রেজিস্টার সাফ কয় যত বছর আছে তত বছর কি ভাই তত বছরের রেজিস্টার কি সাফ আচ্ছা কেউ যদি আপনাকে অফার করে আপনি তাকে 10 লাখ টাকা দেন আছে আপনার পাওনাদার যদি আপনার জন্য ঘোষণা দেয় যে এক মাস যদি না খেয়ে থাকতে পারেন দিনের বেলা আপনার 10 লাখ টাকা মাফ বলেন তো কে কে এই অফার গ্রহণ করবেন না বলেন আচ্ছা যদি বলে রাত্রি বেলা গিয়া যদি 3 ঘন্টা ফেনী শহরে গিয়া ফিলার ধরে দাঁড়ায় থাকতে পারেন মাফ কে কে যাবে না বলেন সবাই যাবে তো আচ্ছা এবার আমার রাসূল বলেন দিনে যদি সিয়াম করো রাতে যদি কিয়াম করো দিনে সিয়াম রাতে কিয়াম গফর লাহু মা তাকদ্দামা মিন জামবি পার্সোনাল রেজিস্টার সাফ এই এই অফারটা কে দিয়েছেন রাসূল দিয়েছেন কার পক্ষ থেকে বলেছেন ঘোষণাটা কার পক্ষ থেকে ওমা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা তিনি দিয়েছেন যিনি নিজের থেকে কখনো কিছু বলেন না তো তিনি বলেন তুমি যদি রমজানে রোজা রাখতে পারো আর রাতের বেলায় তারাবি পড়তে পারো তো যাও আমি আমার রবের পক্ষ থেকে ঘোষণা শুনাই غفر له ما تقدم من ذنبه আগের সব গুনাহ মাফ আচ্ছা মা আম মা কি আম আমুল লাম ইউখাস আনুশাই আমুল লাম ইউখাস আনুশাই এখান থেকে সগার কা আমি বাদ দিতাম আমি বলবো সব মাফ সুবহানাল্লাহ বলবেন আমি বলবো কি মাফ বলেন সব মাফ বলে যে কাবায়েত তো তওবা ছাড়া মাফ হয় না তো যে 30টা রোজা রাখলো না খেয়ে 30 দিন তারাবি পড়লো 30 রাত তারাবি পড়লো আসুন আমি এখানে আসুন ছাড়বো পিছনে তো আসুন থাক আসুন থাক আসুন কি বলছি আপনারা বলেন সব মাফ আবার বলেন কদ্দুর মাফ হবে সবাই কয় না সব মাফ আচ্ছা আচ্ছা তওবা কাকে বলে তওবা মানি হলো খেয়াল করেন তওবা মানি হলো বলেন তওবা মানি হলো আল্লাহ তাআলার জন্যই জাহান্নামের ভয়ে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া সমস্ত ইবাদত করা সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া সমস্ত ইবাদত করা আর রোজা মানে আমি আমার হালাল গুলো ছেড়ে দিলাম হালাল তোআম হালাল শরাব হালাল বিবি হালাল সব ছেড়ে দিলাম যে সব হালাল ছেড়ে দিল সে হারাম ধরে কেমনে সুবহানাল্লাহ বলবেন এজন্য মোল্লা আলী খারী রহমতুল্লাহ আলাই মোল্লা আলী খারী রহমতুল্লাহ আলাই আর সয়মের একটা তর্জমা মোল্লা আলী করছেন
আজীব ترجمه করছেন الصائم من صامت جوارحه من الآثام سبحان الله من صامت جوارحه من الآثام ومن صامت لسانه من الكذب والجور ومن صامت بطنه من الطعام والشراب ومن صامت فرجه من الخيانة ومن صامت فرجه من الخيانة فهو صائم مولا علي قاري رحمه الله লিখছেন রোজা দার তো সে যার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ গুলো সমস্ত গুনাহ ছেড়ে দেয় বলেন সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ গুলো কি ছেড়ে দেয় সমস্ত গুনাহ ছেড়ে দেয় রোজাদার সে যে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ গুলো কি করে সমস্ত গুনাহ ছেড়ে দেয় আচ্ছা রোজার দিনের বেলায় অনেক মুসলমান আছেন দিনের বেলায় ঘরের ডিশ বন্ধ রাখে দিনের বেলায় দোকানের ডিশ বন্ধ রাখে কিন্তু রাতের বেলা ডিশ চালায় এমন মুসলমান আছে কিনা বলেন দিনের বেলায় নিজেদের মোবাইল বন্ধ রাখে আরে ফেসবুকে গুনাহ বন্ধ রাখে রোজা লেকিন রাতের বেলায় ফেসবুকে গুনাহ করে এমন মুসলমান আছে কিনা আছে প্রশ্ন হলো রোজার দিনের দাম বেশি না রাতের দাম বেশি সবাই বলেন রোজার দিনের দাম বেশি না রাতের দাম বেশি দিবসের দাম বেশি না রজনীর দাম বেশি রজনীর দাম বেশি নারা তো ব্যস্ত আপনারা ব্যস্ত আহ এদেরকে একটু বসায় দেন আপনারা একটু বসেন আহ সবাই একটু বসেন আপনারাও বসেন আহ একটু বসেন একটু বসেন রমজানের দিনের দাম বেশি না রাতের দাম বেশি আবার বলেন রাতের দাম বেশি না দিনের দাম বেশি রাতের দাম বেশি কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে রমজান আর রমজান কি রাতে নাজিল হয়েছে না দিনে রাতে তাহলে দিনের দাম বেশি না রাতের দাম বেশি রাতের কারণে দিন দামি হলে রাতটা বেশি দামি হয় না দিন বেশি দামি হবে রাতের কারণে দিন দামি বলেন বলেন কি বলছি রাতের কারণে কি দামি দিন দামি আচ্ছা রাতটা দামি দামি কেন রাতটা দামি কেন ওই রাতে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে আচ্ছা কয় রাতে নাজিল হয়েছে কোরআন জোরে বলেন কয় রাতে আচ্ছা কয় আয়াত নাজিল হয়েছে পাঁচ আয়াত কয় আয়াত পাঁচ আয়াত আচ্ছা রাত কাকে বলে রাত তো হলো আণ্বিক গতির চক্রে আবর্তিত বারো ঘন্টার সমষ্টি বারোটা ঘন্টার নাম রাত বারো ঘন্টার নাম দিন বারো ঘন্টার নাম কি তো রাতেই তো একটা রাতেই তো না এটা বারো ঘন্টাই তো না এটা এত দামি হলো কেন আচ্ছা এই রমজান মাসেও কি কোরআনে কারীম নাজিল হবে না গত রমজানে কি কোরআন শরীফ নাজিল হয়েছে না তাহলে কোরআন নাজিল হয়েছিল কোন রাতে পাঁচশো আরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে না এর লগে চল্লিশ যোগ করেন ছয়শো দশ বলেন কত খ্রিস্টাব্দে ছয়শো দশ খ্রিস্টাব্দের রমজান মাসের যে কোনো এক রাতে ছয়শো দশ খ্রিস্টাব্দের রমজান মাসের যে কোনো এক রাতে কোরআনে কারীমের পাঁচ আয়াত নাজিল হওয়ার কারণে যদি ওই রাতটা হাজার মাসের চেয়ে দামি হয় শুধু এখন ওই রাত দামি নয় ওই রাতের সাথে মুয়াফাকাত করবে যে রাত কেয়ামত পর্যন্ত ওই রাতের সম তারিখের রাতটাও হাজার মাসের চেয়ে দামি কোন রাতে যে রাতে কোরআনে কারীম কয়াত নাজিল হয়েছিল রাত মানে কি সময় রাত মানে কি পাঁচ আয়াত সময়ে নাজিল হওয়ার কারণে ওই সময়টা যদি ওই রাতটা যদি পাঁচ আয়াত নাজিল হইতে সময় লাগছিল কতক্ষণ না হয় পাঁচ মিনিট না হয় কয় মিনিট তাহলে চোদ্দশো চল্লিশ মিনিট থেকে একদিন মানে চোদ্দশো চল্লিশ মিনিট বারো ঘন্টা মানে সাতশো বিশ মিনিট সাতশো বিশ মিনিট মানে কোরআন নাজিলের ওয়াক্ত ছিল পাঁচ মিনিট বুঝে না কত মিনিট পাঁচ মিনিটে পাঁচ আয়াত লাগে না আল্লাহ ফরজান পাঁচ মিনিটে পাঁচ আয়াত নাজিল হওয়ার কারণে ওই সাতশো বিশ মিনিট সম্বলিত দিনটা চোদ্দশো চল্লিশ মিনিট সম্বলিত দিনটা যদি চুরাশি বছর চার মাসের চেয়ে বেশি হয় সুবহানাল্লাহ বলেন এখন কি শুধু ওই দিন দামি না কেয়ামত পর্যন্ত আনেওয়ালা ওই রাত দামি শুধু ওই মাস দামি না কেয়ামত পর্যন্ত আনেওয়ালা ওই মাস দামি এবার বলুন তো দেখি আমাদের বাচ্চাদের যাদের সিনায় আমাদের ওলামায় উম্মত যাদের সিনায় কোরআনে কারীম আছে এদের সিনায় কত আয়াত আছে আল ইখতিলাফিল আকওয়াল ছয় হাজার ছয়শ
66 আয়াত بالاتفاق 625 على اختلاف الاقوال 6666 6666 আয়াত যেই সিনা আছে ওই সিনাটার দাম কত সুবহানাল্লাহ ওই সিনার দাম কত হবে ওই সিনা যদি ওই রাতটা খায়রুম মিন আলফ শাহর হাজার মাসের চেয়েও বেদামি হয় হাজার মাস মানে 84 বছর 4 মাস হাজার মাস মানে কত এই আয়াত যখন নাযিল হয় রাসূল জিজ্ঞেস করেন ওয়ামা হুয়া খায়রুম মিন আলফ শাহর জিবরিল জিবরিল বলেন এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না কাজী আয়াস কিতাবুল শিফার মধ্যে নকল করেছেন এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ বলেন আচ্ছা যেই সিনায় 6667 আয়াত আছে এটা কত কত হাজারের চেয়ে বেশি দামি সুবহানাল্লাহ বলেন কি আচ্ছা এবার যেই মাদ্রাসায় এরকম 6667 আয়াতের মত গোটা কোরআন হাজার জনকে পড়ায় তো তার দাম কত যদি জামানা দামি হয় তো জরফ কেন দামি হবে না সুবহানাল্লাহ কি ভাই সময় যদি দামি হয় জায়গা কেন দামি হবে না সময় আর জায়গা যদি দামি হয় তো সিনা কেন দামি হবে না কি হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহি হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন আমার হুজুর রহমতুল্লাহি আলাইহি সব সময় বলতেন কুরআন যার সাথে লাগে সে দামি হয় লাগলে দামি হয় লাগলে কি হয় বলেন হুজুর বলতেন লাগিলে ভাগি হয় লাগিলে কি হয় চিটাঙ্গের ভাষা পুরো তো আসে না এখন হুজুর বলতেন লাগলে ভাগি হয় বলেন লাগলে কি হয় কুরআনের সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি হুজুর বলতেন এক রাত কুরআনের সাথে লেগেছে তাও মজার বিষয় রাত তো জুমুদ রাতের লাগার সুযোগ নাই কুরআন এসে ওই রাতের সাথে লেগেছে কি রাত তো গিয়ে লাগার সুযোগ নাই রাতের কোনো اختیار নাই লেকিন কুরআন ওই রাতে নাজিল হওয়ার কারণে যদি ওই রাতটা 84 বছর 4 মাসের চেয়েও শ্রেষ্ঠ হয় যেই হুজুর বলতেন যেই শহরে কুরআন নাজিল হয়েছে ওই শহর যদি পৃথিবীর শ্রেষ্ঠ শহর হয় যেই মানুষের উপরে যার উপরে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আগের দিন হুজুর বলতেন আগের দিন পর্যন্ত ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পরের দিন হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কিন্তু এক আগের দিন আর পরের দিন একরকম জাহির একরকম আগের দিনের চেহারা পরের দিনের চেহারা একরকম আগের দিনের শরীর আর পরের দিনের শরীর একরকম লেকিন আগের দিন পর্যন্ত মানুষ ডাকত ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআল লেকিন পরের দিন রব এলান শুনিয়ে দিয়েছেন খবরদার তাকে আর মুহাম্মদ বলে ডেকো না এবার তাকে স্বয়ং রব নাম ধরে আর ডাকেননি সুবহানাল্লাহ বলেন স্বয়ং রব তাকে আর নাম ধরেননি আগের দিন পর্যন্ত মুহাম্মদ খাদিজার স্বামী মুহাম্মদ শ্বশুরবাড়িতে গেলে আমারও মুখের স্বামী মোস্তাক নবী কয় আমি কি বাহ তোমার তো বহুত দাম বলে কি বলে না বলে তোমার নামে আমার পরিচয় দেয় বাপরে বাপ শ্বশুরবাড়িতে গেলে খাদিজার স্বামী মুহাম্মদ মক্কার অলিতে গলিতে হাঁটে তো ফাতেমার বাবা মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আবু তালেবের ভাতিজা মোহাম্মদ আব্দুল মুতালেবের নাতি মোহাম্মদ আবু জালের ভাতিজা মোহাম্মদ লেকিন আজ থেকে যেদিন ইকরা নাজিল হয়েছে না না আর তাকে মোহাম্মদ বলে বলা যাবে না এখন থেকে আমিও তাকে আর মোহাম্মদ বলবো না সুবহানাল্লাহ আমিও বলবো ইয়া আইয়ুহান নবী আমিও বলবো ইয়া আইয়ুহার রাসূল আমিও বলবো ইয়া আইয়ুহাল মুজাম্মিল আমিও বলবো ইয়া আইয়ুহাল মুদাসসির আমিও বলবো তাহা আমিও বলবো ইয়াসিন আর গোপন কিছু যদি বলতে হয় তো আমি আর তিনি এমন সংকেত ব্যবহার করব যেটা তোমরা কেউ বুঝবে না আলিফ লাম মিম তা সিন সুবহানাল্লাহ হা মিম এগুলো আমি আর তিনি বুঝবেন আর কেউ বোঝার দরকার নেই সুবহানাল্লাহ কোরআন কারিমের সাথে যেই লাগে সেই কি হয় বলেন দামি হয় প্রশ্ন কোরআন দামি না রাসূল দামি উত্তর বলেন
জোরে বলেন কোরআন দামি কোরআন দামি না রাসূল দামি বলেন কোরআন দামি না রমজান দামি আরে কোরআন দামি আরে কোরআন দামি না জান্নাতুল ফেরদাউস দামি কোরআন দামি সুবহানাল্লাহ বলেন বলেন কোরআন দামি কোরআন আচ্ছা আমাদের যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান জাফদামাত বরকাতুহু আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন হযরত একবার এক এক মঞ্চে বয়ান করছেন আল্লামা আহমদ শফিও ছিলেন হুজুর পাশের রুমে বসা ছিলেন বাংলাদেশের সব বড়রা ছিলেন হুজুর বলতেছেন কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি সুবহানাল্লাহ সব হয়রান হয়ে আছে কি বলে এটা কি বলে হুজুর বলেন যে কেন হবে না কোরআন আল্লাহ তাআলার সিফাত জান্নাতুল ফেরদাউস মখলুক জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা বানিয়েছেন আর কোরআন আল্লাহ তাআলা থেকে বের হয়েছে সুবহানাল্লাহ বলবেন না কোরআন কার থেকে বের হওয়া আল্লাহ থেকে বের হওয়া কোরআন স্বয়ং আল্লাহ থেকে বের হওয়া হযরত জিবরীল আলাইহিসসালাম আল্লাহ তাআলা থেকে নির্গত হয়ে কোরআন আল্লাহ তাআলা লোহে মাহফুজে ছাপ মেরে দিয়েছেন সুবহানাল্লাহ ফটোস্টেট মারছেন ফটোস্টেট এটা ছায়া লাগাইছেন কোথায় লোহে মাহফুজে আল্লাহে মাহফুজে হযরত জিবরীল তাকিয়ে তাকিয়ে পড়ে পড়ে তাকিয়েছেন পড়েছেন তার হৃদয়ে এসে গেছে তিনি এসে রাসূলের হৃদয়ে ঢেলে দিয়েছেন আল্লাহে মাহফুজ কি জিনিস জানেন অনেক দিন আগের পড়া একজন ফেরেশতা বানিয়েছেন আল্লাহ তাআলা ওই ফেরেশতার দু চোখের মধ্যখানে হলো লোহে মাহফুজ ওই ফেরেশতার দু চোখের মধ্যখানে কি লোহে মাহফুজ ওই ফেরেশতার দু চোখের মধ্যখানে এই জায়গার মধ্যে ললাটের মধ্যে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআনের ছাপ মেরে দিয়েছেন আর জিবরিলকে বলছেন তাকাও ওদিকে তাকাও ওদিকে তাকাও তাকাইছি আজকে এই পাঁচ আয়াত লও সুবহানাল্লাহ এই পাঁচ আয়াত আজকে লও নিয়ে পুছিয়ে দাও সুবহানাল্লাহ আচ্ছা কোরআনকে ভিন্ন ভিন্ন ভাবে কেন পাঠানো হলো কোরআনকে ভিন্ন ভিন্ন ভাবে কেন পাঠানো হলো সমস্ত কিতাব একসাথে পাঠানো হলো তাওরাত একসাথে জাবুর একসাথে সমস্ত সহিফা একসাথে সহিফা ইব্রাহিম একসাথে সহিফা মূসা একসাথে লেকিন কোরআনকে ভিন্ন ভিন্ন কেন আল্লাহ তাআলা এর জবাবে বলেন লিনুসাব্বিতা বিহি ফুআদাক অন্য উম্মতরা যখন তাদের নবীকে কোনো প্রশ্ন করত তো নবী বলতেন এই কিতাবটা লও তো খুঁজে দেখি সুবহানাল্লাহ কয় কি বলতেন বলেন এই কিতাবটা লও এত বড় বড় কিতাব এটা খুঁজতে কতক্ষণ লাগে যে কোনো মাসালা এই কিতাবটা দেখি কিতাব কি অবস্থা আর রাসূলকে বলেন রাসূল আপনাকে উম্মত কোনো প্রশ্ন করবে যে কোনো প্রশ্ন করবে যখন করবে আপনি কিতাব খুলতে হবে না আমি পাঠিয়ে দিব আপনি শুধু একটু অপেক্ষা করবেন সুবহানাল্লাহ আপনি মাঝে মাঝে যে আমার দিকে তাকান এটাও আমি দেখি যখনই প্রশ্ন করে রাসূল এভাবে তাকান রাসূল কোন ভাবে তাকায় বলেন আল্লাহ তাআলা বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আপনি যে মাঝে মাঝে আমার দিকে তাকান আমি এটাও দেখি আচ্ছা প্রেমিক প্রেমাস্পদের এবার কেমন লাগে সুবহানাল্লাহ আপনি যে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে থাকেন আমি এটাও দেখি কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি যেখানে যেখানে যাবেন যে অবস্থার মুখোমুখি আপনি হবেন আপনি চাই সফরে আপনি চাই হাজারে আপনি চাই মদিনার রাস্তায় আপনি চাই গারে হেরায় আপনি চাই গারে সওরে আপনি চাই মদিনার রাস্তায় আপনি চাই আয়েশার বিছানায় আপনি যেখানে যেখানে কোরআন সেখানে সেখানে আপনি যেখানে যেখানে কোরআন কি আমরা এক কিতাব পড়ছি আল ইতকান ফি উলুমিল কোরআন এই কিতাবের মধ্যে পড়ছি কোরআনকে ভিন্ন ভিন্ন ভাবে কেন নাজিল করলো তিন কারণে কোন কারণে বলেন তিন কারণে এক নম্বর তাযীমান লিল মুনাজ্জাল ইলাইহ তাযীমান লিল মুনাজ্জাল ইলাইহ যার কাছে পাঠিয়েছেন তার সম্মানার্থে দুই নাম্বার তাযীমান লিল মুনাজ্জাল যা পাঠিয়েছেন তার সম্মানার্থে তিন নাম্বার তাযীমান লিল মুনাজ্জাল লাহুম যাদের জন্য পাঠিয়েছে তাদের সম্মানার্থে সুবহানাল্লাহ তাহলে পাঠিয়েছে কার কাছে রাসূলের কাছে পাঠিয়েছে কি কিতাব আর পাঠিয়েছে কার জন্য আমাদের জন্য আমাদের জন্য কার জন্য বলেন আমাদের জন্য তাহলে কোরআনকে ভিন্ন ভিন্ন ভাবে পাঠানো হয়েছে তিন কারণে কয় কারণে প্রথম কারণ রাসূলের সম্মানার্থে সুবহানাল্লাহ প্রথম কারণ কি বলেন রাসূলের সম্মানার্থে রাসূল আমি আপনাকে পুরো কিতাব যদি একসাথে দিয়ে দিতাম
আপনার পেরেশানি উঠাতে হইতো এজন্য আমি আপনাকে পুরো একসাথে দেই নাই যখন যা লাগছে তখন তা দিছি এ হলো তাজিমান লিল মুনাজ্জালে লাহু যার কাছে পাঠিয়েছেন তার জন্য দুই নাম্বার তাজিমান লিল মুনাজ্জাল কিতাবটার সম্মানার্থে আমি আগে সব কিতাব একসাথে একসাথে দিয়েছি কোন কিতাব আজকে মাহফুজ নাই এটাকে ধীরে ধীরে দিয়েছি শুধু এটাকে হেফাজতের জন্য এজন্যই সমস্ত সাহাবা আকসর বেশতর সাহাবী রাসূল হাফেজুল কুরআন ছিলেন একদিন পাঁচ আয়াত নাজিল হয়েছে এই পাঁচ আয়াত তারা মুখস্থ করে ফেলেছে সুবহানাল্লাহ পাঁচ আয়াত লুফে নিয়েছে পাঁচ আয়াতের মুখস্থ হওয়ার আগ পর্যন্ত দুই দিন আর কোনো আয়াত নাই তারা এই দিন আমুকতা পড়তেছে ছাত্রছাত্র পড়তেছে এই পাঁচ আয়াত সুবহানাল্লাহ বলবে এই পাঁচ আয়াত রাতেও পড়ে এই পাঁচ আয়াত দিনেও পড়ে আবার সাহাবাদের পুরুষগুলো ঘরে গিয়ে বলে এই শুনছো আজকে তিন আয়াত নাজিল হয়েছে তুমি পড়ছো হ্যাঁ পড়ছি আমাকেও শোনাও আবার ওই কৃষকরা দূরে নাহনু নাতানাওয়াব বুখারী শরীফের হাদিস নাহনু নাতানাওয়াব আমরা রাসূলের কাছে বাড়ি বাড়ি করতাম একবার আমি যেতাম একবার আমার বন্ধুকে পাঠাতাম বন্ধু গেলে বলতো এই আজকে নতুন কোনো খবর আছে সুবহানাল্লাহ আজকে নতুন কোনো আয়াত নাজিল হয়েছে হ্যাঁ আজকে তো তিন আয়াত নাজিল হয়েছে বলো বলো তো তিনি মুখস্থ করে আসছেন আমাকে মুখস্থ করে দিতে তাহলে এইভাবে গোটা কোরআন করিমকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন শুধুই ধীরে ধীরে নাজিল করে সুবহানাল্লাহ এবার কার জন্য আমাদের জন্য এবার কার জন্য বলেন আচ্ছা যদি এভাবে না দিতেন আমরা হেফাজত করতাম কিভাবে সুবহানাল্লাহ এই তিন দলের সম্মানার্থে রব্বুল আলামিন কোরআন করিমকে কি করেছেন বলেন ধীরে ধীরে নাজিল করেছেন বিক্ষিপ্ত করে নাজিল করেছেন একটু একটু করে দিয়েছেন সুবহানাল্লাহ এই বাচ্চাকে মা যদি একসাথে এক লোকমা দেয় ছয় মাসের বাচ্চা কি অবস্থা হইব মরে যাবে কিনা বলেন মা কি করে একটা ভাত ডোলে 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 দেয় আরেক দিন দুটা দেয় পরের দিন তিনটা দেয় এইভাবে দিতে দিতে এক লোকমা দেয় কি হয় হুবহু আল্লাহ তাআলা এভাবে কোরআনে কারীম আমাদেরকে কি করেছেন বলেন আমাকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন কথা তো দূর চলে যাবে কি করা হুজুর এটা তো আলোচ্য বিষয় ছিল না হ্যাঁ সময় আছে মজার বিষয় হলো কোরআনে কারীম স্বয়ং রাসূলের চেয়ে দামি কোরআনে কারীম জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি এখন আমাদের সমাজে কোরআন পড়নে ওয়ালা বেশি না রোজা রাখনে ওয়ালা বেশি জোরে বলেন বলে হুজুর তাহলে আমরা রোজা রাখতাম না বিষয়টা এমন নয় এই জন্য বলি নাই আমাদের সমাজে কোরআনের চেয়ে রোজার দাম দেনেওয়ালা বেশি মানুষ আচ্ছা আবার রোজার চেয়ে শবে কদরের দাম দেনেওয়ালা বেশি মানুষ জোরে বলেন আবার রোজার চেয়ে শবে কদরের দাম দেনেওয়ালা কি আমাদের অবস্থা এটা আমাদের অবস্থা চেয়ারম্যান সাহেবের দাম দেন আছে আর খুব দাম দেয় বুঝেন না কথা চেয়ারম্যান সাহেবের কোনো কি দেয় না বলেন চেয়ারের খুব কি দেয় কি হুজুরের জুতা জুতা তুলে বুকে নিছে বেশি দামি অনেক দামি আবার আরেক দিক দিয়ে হুজুরের জুতা মারছে জুতা মারেন না সারা দেশে নাই আছে না নাই বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করো জুতার দাম বেশি না হুজুরের দাম বেশি জোরে বলেন চেয়ারের দাম বেশি না চেয়ারম্যানের দাম বেশি এখন বলেন তো দেখি রমজানের দাম বেশি না কোরআনের দাম বেশি রমজানের কারণে কোরআন না কোরআনের কারণে রমজান কোরআনের কারণে কি আচ্ছা এবার রমজানের দাম বেশি না ইফতারের দাম বেশি হুজুরের কোনা রোজার দাম বেশি না ইফতারের দাম বেশি তো তারা যে নেতারা যে পার্টি দেয় রোজা রাখে না কি কিছুর উপরে ঠিক আপনারা বসবেন না বসেন অল্প সময় অল্প সময় কি বলছি এদের হলো কি বাবার থেকে বাবার জুতার দাম বেশি এদের হলো কি বলেন বাবা থেকে বাবার কি আচ্ছা ইফতার পার্টিও দিল না লেকিন এদের কাছে খেজুরের এলচির দাম আরো বেশি কি বলেন এদের কাছে জিল হয়তো দশ তারিখের কোনো দাম নাই গরুর বাজারে ইজার আর খুব দাম কি বলছি বলেন গরুর বাজারে ইজার আর খুব কি
যে এরা আমাদেরকে বলে এরা ধর্ম ব্যবসায়ী আমরা নাকি ধর্ম ব্যবসায়ী আমরা কবে ধর্ম ব্যবসা করলাম তোমরা না আমাদের ধর্মের নাম দিয়া আমাদের রোজার নাম দিয়া খেজুর রেলসি করো আমাদের রোজার নাম দিয়া বুট আনো আমাদের রোজার নাম দিয়া বাজার সাজাও তোমরা না আমাদের কুরবানি ঈদের নাম দিয়া আমাদের 10 তারিখের নাম দিয়া তোমরা না গরুর বাজারে যারা নাও আমরা কবে গরুর বাজারে যারা নেছিলাম হুজুরে কয় না আমরা কোনদিন গরুর বাজারে ইজারা নিছিলাম না এটা গরুর বাজারে ইজারা নিয়ে আমরা কোনদিন ঝগড়া করেছিলাম না এটা গরুর ট্রাক থেকে আমরা কোনদিন টাকা তুলছিলাম না বুঝি না কথা গরুর ট্রাক দাঁড়া করায় করে আমরা রাস্তা কোনদিন টাকা নিছিলাম না আমাদের আমাদের রবের দেওয়া কুরবানির ঈদ আমাদের রবের দেওয়া গরু আমাদের ইব্রাহিম আসলামের দেওয়া গরু আমাদের হুজুর আসলামের দেওয়া উজহিয়া আমাদেরটা ব্যবহার করে তোরা বেচা কিনা করবি খাড়া আমি করে 100 টাকা করে দিই যা এরকম আমরা কখনো কইছিলাম বলেন আমরা ব্যবসা করছিলাম না তারা ব্যবসা করে তারা ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা কি ভাই ইফতার পার্টি আমরা বেশি দিই না তারা বেশি দেয় ওরে ওবামাও ইফতার পার্টি দেয় দেয়নি দেয় না বলেন ওবামাও কি দেয় বলেন ইমানের নাম নাই রোজার নাম নাই ইফতার পার্টি দেয় আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটাকে বুঝাতে গিয়ে একবার বলেন আমাদের রোজার হালত হলো বর 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 শ্বশুর বাড়িতে রওনা দিয়েছে বিয়ে হবে তো বিয়ে বাড়িতে ওখানে ধুম দারাক্কা তৈরি চলতেছে 500 মানুষ খাবে ধুম প্রস্তুতি চলতেছে বর ঘোড়াত করে গেছে ঘোড়াত করে পোলের ঘোড়াতে গেছে বর ঘোড়া লাফায়া পোলে উঠছে আর বর পড়ে গেছে খালে বর পড়ে গেছে কোথায় বলেন খালে এবার ওখানে গেছে ওখানে কি রে বর কোথায় সবাইকে বর কথা বর তো কোথায় খালে বর কোথায় কোন বর কোথায় খালে আর আমাদের রোজা কোথায় খালে কি বলেন না কথা ঠিক না ব্যাটি বলেন আমাদের রোজা কোথায় বলেন আমাদের আমাদের রোজা তো খালে আমাদের রোজা খালে গেছে গা না রোজার খবর আছে না রমজান মাসে নামাজের খবর আছে না রমজানের তিলাওয়াতের খবর আছে لكن তাদের কাছে সোনা বুটের বড় দাম তাদের কাছে পেঁয়াজের বড় দাম ও চিনি চিনি কি করো চিনি উঠাও তাড়াতাড়ি চিনি আনো রোজা রোজা চিনি জোরে বলে না রোজা চিনি আনতে হবে চিনি স্টক করো জুতার দোকানদার বুঝছে রোজার দাম গামছার দোকানদার বুঝছে রোজার দাম ধনিয়া পাতা হলো বুঝে রোজার দাম কাঁচা মরিচ হলো বুঝে রোজার দাম আর কি বলে এটাকে শশার দাম শশা হলো বুঝে রোজার দাম লেকিন রোজা যে জন্য দিয়েছে তারা বুঝে নাই রোজার দাম বাস্তব না বাস্তব আমরা বুঝি নাই রোজার দাম কি রোজা আমরা বুঝি নাই আমরা বুঝি নাই রোজার দাম কি রোজার দাম যারা বুঝছে তারা কবরে চলে গেছে রোজার দাম বুঝছে মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের লালপুর হুজুর মুফতি সাহেব রহমতুল্লাহ এরা রোজার দাম বুঝছিল এরা রোজার দাম বুঝি কবরে চলে গেছে আমাদের হযরত নানুপুরি রহমতুল্লাহ রোজার দাম বুঝছিল আমারও সৌভাগ্য হয়েছে একবার 40 দিন শাবানের 20 তারিখ থেকে শাওয়ালের 14টা পর্যন্ত 40 দিন নানুপুর মাদ্রাসা মসজিদে এত কাফির সৌভাগ্য আমার একবার হয়েছে আলহামদুলিল্লাহ বলে কতদিন এই 40 দিন পরে ওইবার বুঝছি যে রোজা এটারে কয় রোজা কারে কয় বলেন রোজা এটাকে বলে আল্লামা ইবনে কাইয়িম আল জাউজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন রমজান মাসের একটা নিঃশ্বাসের দাম রমজান মাসের একটা মুহূর্তের দাম রমজানের আগে আর পরের 70 বছরের চেয়ে দাম বেশি কে কাকে বুঝাবে কেন আমরা ভুলে গেলাম হ্যাঁ আমার তো ইচ্ছে ছিল আয়াত কারিমাগুলো পড়ে দিব আপনাদের সামনে রোজা মুমিন মুমিন বালেগ মুকিম সহি মুমিন বল মুমিন আরে মুখস্থ করো বলো যে আপনাদের এই শব্দগুলো আমরা পারি না পারো না কেন এর জন্য কাঁদো তোমরা যখন কিছু ইংরেজি বলো আমরা বুঝি আমরা যখন আমাদের ধর্মীয় ইস্তেলাগুলো বলি তখন তোমরা বুঝো না কেন বুঝো না কথা বাস্তব না বাস্তব তুমি আমার সাথে যে কোনো ইংরেজি কথা কথাই আমি বুঝিনি হুজুর বুঝছেন না তোমাদের ইংরেজি বুঝলে আমরা বুঝি তোমরা যখন ইংরেজি ওয়ার্ড ইউজ করো তখন আমরা পুরো পুরো বুঝি আমরা যখন আরবি আরবি আলফাজ ইস্তেমাল করি তখন তোমরা বুঝো না কা বলেন মুমিন 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 বালেগ সহিহ
مقيم এই চার দল মুমিন বালিগ সহিহ মুকিম যদি মুমিন হয় ঈমানওয়ালা হয় দুই নাম্বার বালিগ পুরুষ হয় প্রাপ্তবয়স্ক হয় তিন নাম্বার ঘরে থাকে মুকিম হয় চার নাম্বার সহিহ সুস্থ হয় এই চার দল যদি হয় একজন মানুষ যদি চার গুণে গুণী হয় তার উপরে রোজা ফরজ এবার বলো যুবকদের মধ্যে এখানে এই চার দলে গুণী আছে নি আছে নি বলেন এক নাম্বার সিফাত কি مومن এক নম্বর সিফাত কি মুমিন আর তিনটা কি দুই নম্বর কি হাকিম উল উম্মত কে একজন জিজ্ঞেস করছে হুজুর কেউ কি আল্লাহর ওলি হলে টের পায় হাকিম উল উম্মত বলে কেউ কি বালে গেলে টের পায় বুঝলেন আরে বালে গেলে টের পায় কি না বলেন বালে গেলে যেমন টের পায় আল্লাহর ওলি হলেও কি পায় টের পায় এখন তো বালে গেলেও টের পায় না কারণ বালে ঘর আগে হয়ে যায় আল্লাহ হেফাজত করো মোবাইলে তোমাদেরকে কি বানায় দিছে অচিরেই তোমাদেরকে মোবাইলে পাগল বানায় দিবে পাগল পাগল মোবাইলে পাগল করে দিবে পাগল এই মোবাইল তোমাদেরকে পাগল বানিয়ে দিবে পাগল দেশে দেখবা পাগলরা বাবা পাবে না কত ঘুম মারলে মানুষ পাগল হবে না বুঝুন এই কথা বলা কত ঘুম মারলে মানুষ পাগল হবে না ওয়াজালনা নাওমাকুম সুবাতা তোমাদের রাত যায় মোবাইলে তোমাদের দিন যায় মোবাইলে এটাই কি এক জিন্দেগি মোবাইলে ছায়া না আসল জোরে বলেন ছায়া না আসল আর জোরে বলো ছায়া না আসল এবার বলো ছায়ার পিছনে ছুটে কত বছর ছুটলে নাগাল পাবে কত বছর ছুটলে নাগাল পাবা তো কি দেখলা তুমি কি দেখে জওয়ানি বরবাদ করেছ কি দেখে চোখ বরবাদ করেছ কি দেখে কান বরবাদ করছ কি দেখে তোমার দিমাগ বরবাদ করছ কি দেখে তোমার জওয়ানি বরবাদ করছ কি হবে শেষ তো ফিউচার কি হবে এভাবে বরবাদ করে ফিউচার কি হবে শেষে কি হবে তোমরা অটো পাস অটো নাস কি হবে বলেন অটো পাস অটো নাস অটো পাস অটো নাস অটো পাস অটো সর্বনাশ জাতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে জাতি ধ্বংসের কি চলছে বলেন ষড়যন্ত্র চলছে আমি বলবো এদেশে ক্যান্সারে কত লক্ষ মারা গেছে পর্যন্ত লাখ লাখ ক্যান্সারে মারা গেছে এদেশের রাস্তায় অ্যাক্সিডেন্টে কত লাখ মারা যায় যে মারা যাবে সে কবরে চলে যাবে যে অসুস্থ হবে সে হাসপাতালে যাবে যে সুস্থ হবে সে দুনিয়া চালাবে এবার তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি স্কুল কলেজগুলো বন্ধ কেন ষড়যন্ত্র বলো স্কুল কলেজ বন্ধ কেন বলো জাতি ধ্বংসের ষড়যন্ত্র জাতি ধ্বংসের কি জাতি ধ্বংসের ষড়যন্ত্র স্কুল কলেজগুলো বন্ধ কেন জাতি ধ্বংসের ষড়যন্ত্র যুগ যুগ ধরে ভারমার মুসলমানদেরকে পড়তে দেওয়া হয় নাই যুগ যুগ ধরে কাশ্মীরের মুসলমানদেরকে স্কুল আর কলেজে ভর্তি হতে দেওয়া হয় নাই যুগ যুগ ধরে ভারমার মুসলমানদেরকে স্কুল আর কলেজে পড়তে দেওয়া হয় নাই এরপরে ধাক্কা দিছে আমাদেরকে না জানি ওই ধাক্কা দেওয়ার ভূমিকা হিসাবে আমাদের স্কুল কলেজগুলো বন্ধ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই অটো পাস দেওয়া এই অটো পাস দেওয়া এটা জাতির জন্য শুভ লক্ষণ নয় এটা জাতির জন্য কি নয় বলো এটা জাতির জন্য শুভ লক্ষণ নয় জাতির বুদ্ধিজীবীদের বুদ্ধির শুভ উদয় হোক জাতির বুদ্ধিজীবীদেরকে আল্লাহ তাআলা বুদ্ধির শুভ উদয় হোক জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র পুরো জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এভাবে না পড়ে যারা মেডিকেল পাস করবে তাদের উপায় কি হবে এভাবে না পড়ে যারা বুয়েট থেকে পাস করবে তাদের উপায় কি হবে বুঝে না তো কথা এভাবে না পড়ে ম্যাট্রিক পাস করবা তোমাদের উপায় কি হবে এভাবে না পড়ে তোমরা ইন্টার পাস করবা তোমাদের উপায় কি হবে না পড়ে অনার্স আর মাস্টার্স এর বলা শেষ করবা তোমাদের উপায় কি হবে তোমরা শেষ তো কি করবা ফেসবুক তোমার রুজির রুটি রুজির কি শেষ অবলম্বন হবে বুঝতে পারলাম না তো ফেসবুকে কি তোমার রুটি আর রুজির শেষ অবলম্বন এটা দিয়ে তো তোমার জিন্দগি চলবে তুমি কিসের উপরে হাওয়ায় ভেসে আছো কেন হ্যাঁ আফসোস শেষ তাক বলবে তোমাদেরকে এগুলো বলতে বলেছি কে এভাবে থাকবা আমাদের এভাবে থাকবা কিছু বলবা না আমাদের এভাবে থাকবা কিছু বলবা না হ্যাঁ যদি আমাদের অপরাধ হয় এটা অপরাধ হয় অপরাধ আমরা অপরাধীদের সমাজে নিরপরাধ কেন এটা আমাদের অপরাধ জাতির এত অসংলগ্ন বিষয়গুলো তোমরা বলে দাও কেন এটা আমাদের অপরাধ এটা বলা আমাদের দায়িত্ব এটা আমাদের কি বলেন এটা আমাদের দায়িত্ব
শুকর আদায় করেন আমাদের মসজিদ মাদ্রাসাগুলো কোনো না কোনো ভাবে খুলে দেওয়া হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ মজার সংবাদ হলো যেদিন থেকে মসজিদ মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে সেদিন থেকে বাংলাদেশে করোনা কমে গেছে আরো মজার সংবাদ আছে বাংলাদেশের টেকনাফতে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া কোন কওমি মাদ্রাসার ছেলে ছাত্র শিক্ষক করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার নিউজ আমাদের কাছে আসে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কক্সবাজারে কিন্তু করোনা নাই পিকনিকে করোনা নাই খেলার মাঠে করোনা নাই গানের অনুষ্ঠানে করোনা নাই করোনা সব ঢুকছে স্কুল আর কলেজে করোনা সব ঢুকছে কোথায় বলেন স্কুল আর কলেজে সব করোনা ঢুকছে খবরদার ওখানে আর যেও না ওখানে কি ওখানে আর যেও না খবরদার হ্যাঁ জাতি ধ্বংসের ষড়যন্ত্র জাতি ধ্বংসের কি ষড়যন্ত্র কথা তো আমার দূর চলে গেছে কোন প্রসঙ্গ ছিল কোরআন বলো এজন্য ফিরে আসো কোরআনের দিকে ফিরে আসো কোরআনের দিকে ফিরে আসো আমি বলি বন্ধুরা এখনো সময় আছে জাতি বাঁচান জাতির আগামী প্রজন্মকে বাঁচান আপনার সন্তানের সিনা যদি আপনি কোরআন তুলে না দেন এই ফেসবুক আর ইন্টারনেট তোমার সন্তানের সিনাকে পাগল বানায় দিবে তোমার সন্তানের সিনাকে তোমার সন্তানকে কি 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 বানায় দিবে ত্রিবলিঙ্গ বানায় দিবে তোমার সন্তানের জমানি শেষ হবে তোমার সন্তানের দুনিয়া শেষ হবে তোমার সন্তানের আখরাত শেষ হবে আপনার সন্তানকে কোরআন শিখান পায়ে ধরে বলি যুব সমাজকে বাঁচান যুবকদেরকে বাঁচান মেয়েদেরকে বাঁচান যুবকদেরকে বাঁচান হ্যাঁ এই জন্যই রব্বুল আলামিন এই জন্যই রব্বুল আলামিন কোরআন আর রমাদান কোরআনের সাথে রমজানের নিবিড় সম্পর্ক জুড়ে দিয়েছেন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে রোজার হক আদায় তৌফিক দান করেন হ্যাঁ যদি আপনাদের সাথে আর জীবনে দেখা না হয় গায়রা হাফেজ যারা আছেন গায়রা হাফেজ এই বছর কয় খতম কোরআন শরীফ পড়বেন হাত তুলেন ওয়াদা করতে হবে যারা হাফেজ না তারা কয় খতম করে কোরআন শরীফ পড়বেন নিয়ত করেন কত খতম দাঁড়ান মহিবুল্লাহ সাহেব দাঁড়ান আবেগে কেবল 10 খতম কয় খতম আল্লাহ তৌফিক দান মাশাআল্লাহ বলেন কত খতম 12 খতম 12 খতম আল্লাহ তাআলা কবুল ফরমা বাবা দাঁড়াইতে বলেনি বাবা কয় খতম 5 খতম আল্লাহ তৌফিক দান করেন 10 খতম আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই মুহূর্তে মালিকের কাছে কেমন লাগে এই কালেকশন তো পৃথিবীর কেউ আর করে নাই কি আপনি কয় খতম বলেন হাফেজ গায়রা হাফেজ হলে 5 খতম বলেন ইনশাআল্লাহ আমি হাফেজ না গায়রা হাফেজ আমি 5 খতম 5 খতম মাশাআল্লাহ আমার হুজুরে বলে আমি 10 খতম আলহামদুলিল্লাহ বলে কয় খতম 5 খতম আমার হুজুরে হাত তুলছে 5 খতম সুবহানাল্লাহ এক বাক্যে বলেন সবাই বলেন কম পক্ষে 3 খতম ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কম পক্ষে কত খতম ইনশাআল্লাহ বেশ তার হাত দিয়ে নিস গত বছর খুলনা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন খুলনার হযরত ওয়ালার দামাত বারকাতুমের খানকা আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে রোজার পূর্ব মুহূর্তে হুজুর বলেন এই কয় খতম পড়বা এক ছেলে উঠে বলে হুজুর আমি 30 খতম পড়ব মানে কিভাবে পড়বা 30 খতম জি হযরত গত বছর আমি 30 খতম পড়েছি ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ রমজান মাসে 61 খতম করে শেষ করতেন দিনে 1 খতম রাতে 1 খতম তারাবিতে 1 খতম পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন রমজান মাসে চলেন ইহতেমাম করি আল্লাহ আমাকে মাফ করে দেয় কিছু কিছু ইমাম আছেন তিনি তার মসজিদে খতমে তারাবি পড়তে দেন না ইনি গায়রা হাফেজ ইনি খতমে তারাবি পড়তে দেন না আছে না নাই বলেন আছে না নাই আশ্চর্য কথা তিনি খতমে তারাবি পড়তে দেন না কেন কেন জবাব তো আপনাদের কাছে আছে কি একটা মাসেই তো না প্রতিটা মসজিদে খতমে তারাবি হওয়া উচিত খতমে তারাবি যদি আপনি চালু করে দেন প্রতিটা মসজিদে এ হাফেজ কোরআনদের হেফজের হেফাজত করলেন আপনি হাফেজ কোরআনদের হেফজের কি করলেন হেফাজত করলেন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন রমজান মাসে শেষ দশকে এক রাত 84 বছর 4 মাসের চেয়ে বেশি দামি সুবহানাল্লাহ বলে না
আচ্ছা আমেরিকা বাহাদুর যদি ঘোষণা দেয় এক রাত ডিউটি করলে 84 বছর 4 মাসে বেতন দিবে পৃথিবী কি বলবে সারা পৃথিবী পাগল হয়ে যাবে কিনা বলেন যে এক রাত ডিউটি 84 বছর 4 মাসের কি অথচ রব বলেন যাও হাবিব তোমার উম্মতের সৌজন্যে আপনার সম্মানার্থে সুবহানাল্লাহ আপনার সম্মানার্থে কি আপনার আপনার সম্মানার্থে আপনার উম্মতের সৌজন্যে এক রাত ডিউটি করবে দিয়ে দিব 84 বছর 4 মাসের চেয়ে বেশি দাম ডিউটি করা এক রাত এবার বলবেন হুজুর ওই রাতটা কোন রাত তো রাসূল বলেন ফালতামিসু عند وتر اواخر الليالي رمضان তাহলে 21 23 25 27 29 বলেন 21 মুখস্থ করো তো পাঁচ রাত যদি সম্ভাবনাময় হয় সম্ভাবনার যদি পাঁচ রাত হয় আপনি এক রাতে মিলাদ দিলেন কেন চিনি এক রাত খাওয়ালেন কেন বুঝে না কথা সম্ভাবনা কয় রাত আপনাকে এটাকে কাজ করতে বলছে কে আপনি এটা কাজ করলেন কেন শুধু ওই রাতে হালুয়া পাকান কেন পাকাইতে হলে পাঁচ রাতে পাকান শুধু ওই রাতে হুজুরকে হাদিয়া দেন কেন হাদিয়া দেন পাঁচ রাত দিবেন শুধু ওই রাতে মিলাদ শরীফ দিবেন কেন কয় রাত দিবেন বলেন পাঁচ রাত দিবেন যদি এখন কেউ ফেসবুকে আজকে লিখে দেয় যে আগামী বৃহস্পতিবারে রাত 3টা বাজে বঙ্গোপসাগরে গিয়ে 3টা ডুব দিলে আর করোনা হবে না প্রধানমন্ত্রীও যাবে কে যাবেন না বলেন সারা বাংলাদেশের সব গাড়ি আর সব ফ্লাইট সব কোথায় কক্সবাজার কিল্লিগা কেউ লেখছে ফেসবুকে ডুব দিলে করোনা থেকে মাহফুজ আমরাও আপনাদেরকে বলছি মান কাওম লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি যদি লাইলাতুল কদর পেয়ে গেলেন সব মাফ তাহলে কয় রাত তালাশ করবে বলেন এবার যদি আপনি যদি হিম্মত করে শেষ দশকে আল্লাহ তাআলার ভালোবাসা আল্লাহ রহমতের আশা আল্লাহর আযাবের ভয়ে আপনি যদি ইতিকাফ করতে পারেন ইনশাআল্লাহ লাইলাতুল কদর নসিব হয়ে গেল আমি করব ইনশাআল্লাহ যারা যারা করবেন বুঝে কয় না বুঝে বুঝে হাত তোলেন অনেক তোলে না বুঝে তোলেন বুঝে ইতিকাফ করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ এই 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 লোভনীয় অফারের পরেও হাত তুললেন না ইতিকাফ করব তো ইনশাআল্লাহ লাল ফুলে আলহামদুলিল্লাহ 40 দিনের ইতিকাফ চালু আছে কত দিনের ইতিকাফ যদি পারেন 40 দিন থাকবেন 40 দিন যদি না পারেন 30 দিন থাকবেন 30 দিন যদি না পারেন আখেরি 10 দিন ইনশাআল্লাহ আচ্ছা কোন ব্যবসায়ীর আখেরি 10 দিনে 84 বছর 4 মাসের সমান বেচা হয় জুতার দোকানদার গুলিস্তানে ঢাকা নিউ মার্কেটে বঙ্গবাজারে ফিরিয়ান মানি মার্কেটে ইসলামপুরে 84 বছর 4 মাসের সমান বেচা হয় আচ্ছা 84 মাসেরটা বেচা হয়নি আচ্ছা 84 দিনেরটা বেচা হয়নি আমি 84 সে 84 বছর 84 দিনেরটাও বেচা হয় না বেশি থেকে বেশি দু চার মাসেরটা বেচা হয় দু চার মাসের বেচার জন্য সারা রাত সে থাকতে পারে আমি 84 বছর 4 মাসের জন্য কেন পাঁচটা রাত থাকতে পারবো না বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন আমি ইতিকাফ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আমার হুজুর রহমতুল্লাহ আলাই হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন ইতিকাফ অর্থ কি জানো ইতিকাফ অর্থ হলো এক মাহবুব হাবিব তার মাহবুবের ঘরে চলে আসছে আপনি মাফ না করলে আপনার ঘর ছাড়তাম না চলে আসছে আপনার ঘরে আপনি মাফ করবেন কিনা বলেন সুবহানাল্লাহ কয় না পত্রিকা দেখেন না প্রেমিকা প্রেমিক প্রেমিকের ঘরে গিয়ে অনশন করে আয়া পড়ছি এবার কোথায় তার আবা কি বলে কি বলে না বলেন তা আমরাও ঘরে গিয়ে বলবো এসে গেছি এবার দিবেন না কি এবার কি করবেন বলে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞেস করলেন ওমা আফদলুস সাওম ইয়া রাসূলুল্লাহ কোন রোজা সবচেয়ে বেশি দামি রাসূল বলেন আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়াজাল যেই রোজায় জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয় এবার রাসূল বলেন একটা জিকির বেশি বেশি করে করবা লা ইলাহা ইল্লাল্লাহ
استغفار بشي بشي كده كربا استغفر الله جنة بشي بشي تجيبا أسألك الجنة جهنم تك بشي بشي أنا تجيبا وأعوذ بك من النار إبر شيخ الهدي زكريا رحمه الله بولين إتاتك أكشد ملية دو لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار خربوت إن شاء الله الله أمد شبائك توفيق دن کرين الله آنے والا رمضان فجنت عمر حيات بڑی دن الله آنے والا رمضان حق دائر توفيق دن کرين دن بلا سيام راتر بلا قيام حق دائر توفيق دن کرين سبحان الله بحمده سبحانك اللهم بحمده